হ্যালো বন্ধুরা আমি শিউলি আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের চানাচুরের সবজি বানিয়ে দেখাবো হ্যাঁ জি ঠিক শুনেছেন চানাচুরের সবজি কখনও বানিয়ে খেয়েছেন ভীষণ ভালো লাগে খেতে যদি সবজি না থাকে ঘরে তাহলে এই সবজিটা অনায়াসে বানিয়ে খেতে পারেন দেখুন আমি এর জন্য একটা কড়াই নিয়েছি আর কড়াইয়ে আমি তেল দিয়ে দিচ্ছি ইন্ডাকশান চালু আছে তেল নিজের পছন্দ অনুসারে বেশি কম দিতে পারেন আর তেল ভালো গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে দিয়ে দিয়েছি হাফ টি স্পুন জিরে আর হাফ টি স্পুন সরষে জিরে সর্ষে ভালো করে ফুটে যাওয়ার পরে আমরা পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজ একটু বেশি নেওয়ারই চেষ্টা করবেন আমি একটু কমই নিয়েছি তাড়াহুড়োতে তো এখানে আমি চারটে পেঁয়াজ নিয়েছি মিডিয়াম থেকে একটু ছোটো সাইজের পেঁয়াজের সাথে সাথে আমরা লবণও দিয়ে দেব স্বাদ মতো কিন্তু খেয়াল রাখবেন কি আমরা এখানে চানাচুর ব্যবহার করব আর চানাচুরে ভরপুর লবণ থাকে সেই হিসাবে একেবারেই অল্প একটু লবণ দেবেন যাতে পেঁয়াজ টমেটোর জন্য হয়ে যায় তো পেঁয়াজকে আমরা খুব বেশি ভাজবো না একটু ট্রান্সপারেন্ট হয়ে যাওয়ার পরে এখানে আদা রসুনের পেস্ট বা আদা রসুনের কুট দিয়ে দেব আমি কুটে নিয়েছি আপনি চাইলে পেস্ট নিয়ে নিতে পারেন আমি দেড় টেবিল চামচ মতো দিয়েছি আর আদা রসুনের যে কাঁচা গন্ধটা সেটা চলে যাওয়া পর্যন্ত আমরা ভেজে নেব দেখুন আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে এবার আমরা এর মধ্যে টমেটো দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের টমেটো আমি ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিয়েছি আর স্বাদ মতো কাঁচা লঙ্কা দেবো কাঁচা লঙ্কা আমি কুটেছিলাম একটু বেশি কিন্তু এখন আমি একটুখানিই দেব। কারণ এইমাত্র আমার মনে পড়লো যে চানাচুরে যথেষ্ট ঝাল থাকে আর আমি একটা মশলা ব্যবহার করব যেটা কান্দা লসুন মশলা বলে মহারাষ্ট্রে ওর মধ্যে যথেষ্ট ঝাল থাকে মানে মিরচি পাউডার থাকে এই কারণে আমি অল্প একটু কাঁচা লঙ্কা ব্যবহার করেছি ওয়ান ফোর টি স্পুন হলুদ পাউডার দিয়ে দিয়েছি ওয়ান ফোর টি স্পুন ধনে পাউডার আর এই হলো কান্দা লসুন মশলা যেটা মহারাষ্ট্রে অ্যাভেলেবেল আছে আপনি যদি বাংলায় থাকেন তাহলে আপনার এখানে পাওয়া যাবে না তো আপনি এখানে কি করতে পারেন নর্মাল মিরচি পাউডার দিয়ে দিতে পারেন মানে লঙ্কা পাউডার আর এই দিচ্ছি আমি আমচুর পাউডার মোটামুটি এক টি স্পুন দিয়ে দিলাম আর দিয়ে দেবো ওয়ান ফোর টি স্পুন কালি মিচ পাউডার মানে কালো গোলমরিচের গুঁড়ো এবার একটুখানি জল দেবো যাতে পাউডার মশলা জ্বলে না যায় পুড়ে না যায় আর আমরা এখন একটু ভুনে নেব আরও একটু জল দিয়ে দেবো যথেষ্ট টাইট মনে হচ্ছে তো একটুখানি জল দিয়ে দিলাম আরও আর দুটো মশলা আমি ভুলে গেছিলাম সেটা হচ্ছে একটা হচ্ছে সাম্বার মশলা আর একটা হচ্ছে গরম মশলা সাম্বার মশলাটা আপনি চাইলে স্কিপ করতে পারেন এখানে আপনি ভেজে রাখা জিরে ধনের গুঁড়োও দিতে পারেন আর এই হচ্ছে গরম মশলা ওয়ান ফোর টি স্পুন আর সাম্বার মশলা আমি দিয়েছি হাফ টি স্পুন এবার ঢেকে ঢেকে রান্না করব যতক্ষণ কি তেল দেখা না যায় ওপর থেকে আর জলটাও একটু শুকিয়ে না যায় আর টমেটোও সফট হয়ে না যায় কিছুক্ষণ পর পর আমি ঢাকনা খুলে চালিয়ে দিয়েছিলাম নাড়িয়ে দিয়েছিলাম আর দেখতে পাচ্ছেন আপনি ওপর থেকে তেল দেখা যাচ্ছে আর টমেটো খুব ভালোভাবে সফট হয়ে গেছে আর মশলাটা আমি একেবারে শুকিয়ে নিইনি যদি আপনারটা একেবারে টাইট মনে হয় তাহলে একটুখানি জল দিয়ে গরম করে নিন কারণ আমাদের একেবারে টাইট মশলা চাই না একটুখানি পাতলা চাই দেখুন এখন কনসিস্টেন্সি যেরকম আছে একটা নরম নরম কনসিস্টেন্সি এরকমই আমাদের দরকার আর এই স্টেজে আমরা এখানে চানাচুর দিয়ে দেবো এর মধ্যে তো আপনার কাছে যে ধরনেরই চানাচুর আছে যে কোনো ব্র্যান্ডের সেটাই আপনি দিতে পারেন কোনো অসুবিধা নেই আমি এক বাটি নিয়েছি তো কিছুটা দিয়ে দিলাম মিক্স করে দেখব যে আরও লাগে কি না তারপরে লাগলে আরও দিয়ে দেব ভালো করে মিক্স করে দেখে নেব দেখুন যথেষ্ট কম মনে হচ্ছে চানাচুর আর মশলা খুব বেশি মনে হচ্ছে তো আমি বাকি চানাচুরটাও এখানে দিয়ে দেব বাকি চানাচুরটা দিয়ে ভালো করে মিক্স করে নেব আর মোটামুটি এক দেড় মিনিটের জন্য কুক করে নেব। লো হিট বা লো টু মিডিয়াম হিটে বন্ধুরা এই রেসিপিটা ভীষণই সহজ আর যখন আপনার ঘরে একেবারেই সবজি থাকবে না তখন আপনি এই রেসিপিটা আরামসে বানাতে পারেন আর বানিয়ে দেখবেন যে খেতে কতটা ভালো লাগে ভীষণ ভালো লাগে খেতে তো এবার লাস্টে এসে যদি ফ্রেশ ধনেপাতা থাকে সেটা আপনি দিয়ে দিন আমার কাছে নেই আমি সেটা স্কিপ করছি এবার আমরা হিট বন্ধ করব আর সবজিকে সার্ভ করে নেব। বন্ধুরা মহারাষ্ট্রে আমরা এটাকে পার্সন ভাজি বা ফারসন চাটনি বলি এটা আপনি ভাতের সঙ্গেও খেতে পারেন কিন্তু রুটির সাথে খেতে এটা অসাধারণ লাগে ভীষণ ভালো লাগে একবার অবশ্যই ট্রাই করবেন বন্ধুরা আর ট্রাই করলে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনার কেমন লাগলো ভিডিও ভালো লাগলে প্লিজ ভিডিওকে লাইক করুন বন্ধুরা আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর বেলাইকনকে অলে প্রেস করতে একেবারেই ভুলবেন না আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা দেখা হবে পরবর্তী ভিডিওতে আর সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর খেতে থাকুন বাই বাই